হে ভক্তমণ্ডল এবং ভক্তিমূর্তি মায়েরা, ডাক যদি সঠিক হয় না, তোমাকে ভগবানের কাছে যাওয়া লাগবে না, ভগবান নিজে আসবে তোমার কাছে। একদিন নারদ বেহালা বাজাতে বাজাতে ভগবানের কাছে গিয়েছে, প্রভু হে প্রভু। তখন ভগবান বললেন, কে? আমি নারদ। নারদ, কেন এসেছ? তোমার সঙ্গে একটা কথা আছে প্রভু, কথা বলতে এসেছি। তখন ভগবান বলল, নারদ আমি এখন একটু বিজি আছি, তুমি একটু পরে এসো। এই বলে নারদ চলে গেছে, ভগবান চলে গিয়েছে। নারদের তো রাগ হয়েছে, আমি এলাম এত কষ্ট করে, আমারে বিজি বলে চলে গেল, আমি ইজি না করে যাবই না। এখন নারদের মোটর সাইকেলের নাম কি বলুন তো? হেলিকপ্টার, ঢেকি। নারদ এখন ঢেকিতে চেপে সুন্দরবনের ওপর দিয়ে যাচ্ছে। নারদের তো রাগ হয়েছে, আমি গেলাম আমার বিজি বলে তারি চলে গেলে ইজি না করে ছাড়বো না। এখন যেতে যেতে দেখছে এক ব্যাধ নন্দ, মানে ব্যাধের ছেলে, জাল পেতে কাঁপছে। নারদ ঢেকিটা নামিয়েছে, ব্যাধনন্দ, ব্যাধনন্দ মানে ব্যাধের ছেলে, কাঁদছো কেন? তখন ব্যাধনন্দন বলছে, গুরুদেব, এই তিন দিন হলো আমার বাচ্চা পেলে হরিণের মাংস না খেতে পেয়ে মরে যাচ্ছে। হরিণ বলল, নারদ বলল, আজ থেকে হরিণ পাবে। তা বাবা তোমার নাম কি গো? বলে, আমার নাম চণ্ডী ব্যাধ, আজ থেকে হরিণ পাবে। কি? তখন নারদ বলল, ঠিক, তুমি এক নাম করবে। কি? ওম নমো ভগবতে বাসুদেবায়, এই নাম তুমি জপ করবে, দেখবে শঙ্খ চক্র গদা পদ্মধারী একজন আসবে, তার কাছে কিছু নয়, চাইবে যেন আমার জলে একটা করে হরিণ ধরা পড়ে। নারদ চলে গেছেন, এমন সময় ব্যাধনন্দন ওই মন্ত্র জপ করছে, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। এমন সময় শঙ্খ চক্র গদা পদ্মধারী একজন এসেছে, ব্যাধনন্দ কি চাও বলো? ব্যাধনন্দন বলছে, রূপ মাধুর্য, যেন অঙ্গের ছোটাই বনভূমি আলোকিত হয়, প্রভু কিছু চাই না, আমার গুরুদেব আমাকে বলে গিয়েছে যেন আমার জালে একটা করে হরিণ ধরা পড়ে। এই বলে ভগবান চলে গেছে। এই যে নারদের কল তা তো ভগবান জানে না, এমন সময় একটা ছোট্ট হরিণ জালে ধরা পড়েছে। পরের দিন নারদ এসেছে, ব্যাধনন্দ কি হয়েছে গুরুদেব, পেয়েছিস জালে ধরা পড়েছে হরিণ? বলে, হ্যাঁ গুরুদেব। বলে, ওটা বনের হরিণ না পরের হরিণ তুই কি করে বুঝলি? স্টেশনে গিয়ে জাল পেতে রাখ, ওখানে যদি হরিণ পড়ে তাহলে জানবি বর 100% শিওর। ও স্টেশনে গিয়ে জাল পেতে রেখেছে, ভগবানের শোক মোটা হয়ে গেছে। আগে ছিল বনে এলো স্টেশনে, আমি হরিণ এখানে দেব কি করে? কি করি এখন, রাত্রিবেলা চারিদিকে আলো জ্বলছে, এখন আমি কি করব? তখন ভগবান একটু লো ভোল্টেজ সিস্টেম করে একটা ছোট হরিণ জালে দিয়ে দিয়েছে। পরের দিন আবার নারদ এসেছে, ব্যাধনন্দ কি হয়েছে গুরুদেব, পেয়েছিস হরিণ? বলে, হ্যাঁ। বলে, বর 100% শিওর, আর তোকে কোথাও যেতে হবে না, উঠানে জাল পেতে রাখ। উঠানে জাল পেতে রেখে দিয়েছে। ভগবান মনে মনে বলে, এ বুদ্ধি দেয় কেউ রে, এ বুদ্ধি দিচ্ছেটা কে ওকে? আগে ছিল কোথায়? আগে ছিল বনে, তারপর স্টেশনে, এই এখন আবার এই উঠানে, আমি কেন হরিণ দেব কি করে? বোর হয়ে যাচ্ছে, কি করি? তখন ভগবান কষ্ট কষ্ট করে একটা হরিণ দিয়ে দিয়েছে। পরের দিন নারদ এসেছে, ব্যাধানন্দ কি হয়েছে গুরুদেব, পেয়েছিস হরিণ? বলে, হ্যাঁ। বলে, আর তোকে জাল কোথাও পাড়তে হবে না, খাটের তলায় জাল পেতে দরজা জানলা বন্ধ করে রেখে দে, কারণ নারদ জানে দরজা জানলা মারা থাকলে
বনের হরিণ আর ঢোকাতে পারবে না। বনের হরিণ হরিণ সেজে ভক্তির জালে বাঁধা পড়তেই হবে। ও তখন জাল পেতে দিপু খাটের ওপরে বসে গান গাচ্ছেন। দেখবেন যে ছেলে কোনো কাজ করে খায় না, তারা সে মোবাইলের বল্টু হেডফোন কানে গুঁজে দিয়ে কত রকমের গান শোনে আর পানা নাই। তখন খাই তো বাপের কামা, চিন্তা তো নাই, ভগবানের মাথা ছিঁড়ে যাচ্ছে। ই বাবা, আমি এখানে হরিণ দেব কি করে? একটু নাই জানলা দরজা খোলা থাকলে একটা ছোট্ট হরিণ ঢুকিয়ে দিতাম, আমি এখানে আবার হরিণ দেব কি করে? এখানে তো হরিণ দেওয়ার জায়গা নাই, ভোর হয়ে যাচ্ছে, যদি না দিই আমার বাক্য ভ্রষ্ট হয়ে যাবে, আমার ভগবত থাকবে না, কি করি? তখন ভগবান নিজেই একটা হরিণ সেজে ভক্তের জালে বাঁধা পড়েছে। পরের দিন নারদ এসেছে, বেদানন্দ কি হয়েছে গুরুদেব, জালে ধরা পড়েছে হরিণ? বলে হ্যাঁ, আগে যা হরিণপুর তো গায়ে মাংস কম, এবারে বেশ নাদোষ নাদোষ চেহারা হরিণটার। নারদ বলল বেদানন্দ কি একটু বাইরে যেতে গিয়েছেন? তখন নারদ সে হরিণ রূপী ভগবানকে বলছে, বলো ইজি না বিজি? তখন ভগবান বলছে, তাহলে এটা তোমার ফল, ওই জন্য আমি হয়ে যাচ্ছি দুর্বল, আবার ভয় দেখাচ্ছে। মেধানন্দ পঞ্জিকাটা নিয়ে আয় তো, এনেছি দেখ তো কি তিথি। বলে অমুক তিথি। বলে এই তিথিতে হরিণের মাংস খেলে বংশাকে আবার উদ্ধার হয়ে যায়। তখন ভগবান কি করছে, লেস বন 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 করে নাড়াচ্ছে। বলে আগে লেসটাকে কেটে নে, লেস থেমে গেছে, চোখ থেকে জল পড়ছে। আগে বলে ওই চোখ দুটোকে আগে তুলে নে। তখন ভগবান বলল, নারদ তোমার কাছে আর কোনোদিনও বিজি হয়ে থাকবো না, ইজি হয়েই থাকবো, বাবা এইবারটা ছেড়ে দে। তখন নারদ বলল, তাহলে কথা দাও, আগত কলিযুগে গৌর অবতারে তুমি গৌর হয়ে যাবে, আমি শ্রীবাস পণ্ডিত হয়ে যাব, আমার গৃহে তুমি সর্বদা হরিনাম করবে, সেদিন নিতাইগণ হরি বল বলে আমার আশা পূর্ণ হয়ে যাবে। কৃষ্ণ নামে এবার বলো না, এই হরি নাম জপ সঙ্গে কিছুই যাবে না।
মহাপ্রভুর গলের মালা আপনা হতে দুলছে কেন না ফুল ভগবানকে বলছে ফুলে ভগবানকে চিনেছে কিন্তু আমি মানুষ আমি ভগবানকে চিল্লাব না কেন ফুল ভগবানকে বলছে হে প্রভু আজ তোমার গলায় মালা হয়ে এসেছি প্রভু একই গাছের ফুল কোনটা মরার গলায় গিয়ে শ্মশানে গিয়ে পুড়ে ছাই হয়ে যায় কোনটা বর বধুর গলায় গিয়ে বাসর ঘরে গিয়ে চটকা চটকি হয় কোনটা ঝরে পড়ে যায় আবার কোনটা আমার রাধা গোবিন্দের গলায় যায় একই পাল বসানো ঘট কোন ঘটে খেজুরের রস রাখা হয় কোন ঘটে মদ রাখা হয় আবার কোন ঘট মন্দিরে প্রতিষ্ঠিত হয় তেমনি একই মায়ের গর্ভের সন্তান কেউ সুরাপান করতে ভালোবাসে কেউ পতিতাখোর হয় কেউ অসভ্য হয় আবার কেউ ভগবানের ভক্ত হয় আমরা বৈষ্ণবকে বলে নিন্দা করি এই বৈষ্ণব তাই করেছে অমুক বৈষ্ণব তাই করেছে সেই বৈষ্ণব তাই করেছে আচ্ছা তুমি যে বৈষ্ণবের অপমান করছো তুমি ছটা মাস বৈষ্ণব সেজে থাকো তো একাদশী করবে দামোদর ব্রত করবে পেছনের মাংস থাকবে না বৈষ্ণবকে নিন্দা বলা সহজ বৈষ্ণব হওয়া বড় কঠিন সব বৈষ্ণব খারাপ নয় পুলিশের ড্রেস ধরে কেউ যদি ডাকাতি করে তো সব পুলিশ কি খারাপ ভালো মানুষ কি নেই তার জন্য হয়তো পাঁচজনের মুখ পড়বে তা বলে কি ভালো মানুষ নেই পৃথিবীতে ওটা দেখা হবে ওটা পুলিশের ড্রেস ধরে ডাকাতিটা করা হয়েছে যেমন পুলিশের ড্রেস ধরে ডাকাতি করলে সব পুলিশ খারাপ নয় তেমনি বৈষ্ণবের ড্রেস ধরে কেউ যদি অকাজ কুকাজ করে সব বৈষ্ণব খারাপ নয় তাই আজ ফুল আনন্দে দুলছে কেন আজ আমার কুসুম জন্ম ধন্য হয়ে গেল যখন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ শেষ হলো তখন কৃষ্ণ গিয়ে দাঁড়িয়েছিল পিসিমার কাছে কুন্তির কাছে পিসিমা তাহলে এবার আমি যাই কুন্তি বললো বাবা তুই চলে গেলে তো আর ফিরে আসবি না বাবা তাই তোর কাছে একটা জিনিস চাইবো দিবি বাবা কৃষ্ণ বললো বল তখন কুন্তি বলছে বাবা তুই যতবার আমাকে পৃথিবীতে জন্ম দেবি ততবার আমাকে কঙ্গালিনি ভিখারিনি দুঃখ জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা দিয়ে তুই আমায় জন্ম দিবে আমাকে অনাথিনি করে তুই জন্ম দিবে কৃষ্ণ বলল পিসিমা এ জগতে সবাই আমার কাছে সুখ চাই আর তুমি দুঃখ চাইছ কেন পিসিমা তুমি আর কত কাঁদবে যেদিন তুমি তোমার বড় ছেলে করণকে জলে ভাসিয়ে দিয়েছিলে সেদিন তুমি কেঁদেছিলে যেদিন তোমার স্বামী পাণ্ডু মারা গেল সেদিনও তুমি কেঁদেছিলে যেদিন তুমি পঞ্চ পাণ্ডবকে নিয়ে গান্ধারীর ঘরে দাসবৃত্তি করেছিলে সেদিনও তুমি কেঁদেছিলে যেদিন তোমার বড় ছেলে কর্ণ ওই কুরুক্ষেত্রের মাঠে মারা গিয়েছিল সেদিনও তুমি কেঁদেছিলে আর তুমি কত কাঁদবে পিসিমা কুন্তি বললো বাবা যেদিন আমি ছেলেকে আমার বড় ছেলে কর্ণকে ভাসিয়ে দিয়েছিলাম সেদিন আমি কেঁদেছিলাম কিন্তু আমার পাশে কেউ ছিল না ছিলিস একমাত্র তুই যেদিন আমার স্বামী মারা গেল সেদিনও আমি কেঁদেছিলাম কিন্তু আমার পাশে কেউ ছিল না ছিলিস একমাত্র তুই যেদিন আমি পঞ্চ পাণ্ডবকে নিয়ে
দিদির ঘরে লাশে বৃত্তি করলাম। সেদিনও আমি কেঁদেছিলাম, কিন্তু আমার পাশে কেউ ছিল না, ছিলিস একমাত্র তুই। যেদিন আমার বড় ছেলে করুণ মারা গেল সেদিনও আমি কেঁদেছিলাম, আমার পাশে কেউ ছিল না, ছিলিস একমাত্র তুই। কিন্তু আজ আমি হয়েছি রাজমাতা, আমার কোনো কিছুর অভাব নেই। কিন্তু কৃষ্ণ, যে সুখে কৃষ্ণ থাকে না ওই সুখ আমি চাই না রে। ফিরিয়ে দে, ফিরিয়ে দে আমার কষ্ট, ফিরিয়ে দে আমার জ্বালা, ফিরিয়ে দে আমার যন্ত্রণা, ফিরিয়ে দে। তখন কুন্তি বলেছিল, কৃষ্ণ আর একটা জিনিস চাইবো দিবি বাবা। বলো বলো পিসিমা। বাবা রে, তোর চরণে আমাকে একটা প্রণাম করতে দিবি? কৃষ্ণ বললো, পিসিমা আমি তোমার ভ্রাতুষ্পুত্র ভাইয়ের ছেলে, আর তুমি আমার চরণে প্রণাম করতে চাও? কেন পিসিমা? কুন্তি বললো, বাবা তুই পুরুষ বলে তোর চরণে প্রণাম করতে চাই। আমি একা পুরুষ, আর জগতে পুরুষ নেই, আছে তারা হচ্ছে নকল পুরুষ, আর তুই হচ্ছিস আদি পুরুষ। তাই তোর চরণে আমি একটা প্রণাম করতে চাই। জগতে তোকে সবাই দেখে, কেউ তোকে চিনতে পারে না। বলতো বাবা, দুর্যোধন তোকে দেখেছিল, চিনতে পেরেছিল? না। দুঃশাসন তোকে দেখেছিল, চিনতে পেরেছিল? না। তোর মামা কংস তোকে দেখেছিল, চিনতে পেরেছিল? না। শিশুপাল তোকে দেখেছিল, চিনতে পেরেছিল? না। তোর বাবা নন্দ দেখেছিল, তোকে চিনতে পেরেছিল? যদি তোকে চিনতে পারত, নন্দের পাদুকাকে তোর মাথায় তুলে দিয়ে বলতে পারতো, চা পৌঁছে দিস গৃহে। যশোদা তোকে দেখেছিল, চিনতে পেরেছিল? যদি চিনতে পারত, সামান্য নবনীর তরে কি তোকে বাঁধে পারত? জগতে তোকে সবাই দেখে, কেউ তোকে চিনতে পারে না রে বাবা। সেই জায়গাটায় কুন্তি নিজের দুঃখের কথাটা বলেছিল। দরিদ্রের সম্ভ দুঃখে ভরা নয়নের জল, তাতে তোমার সেবা হবে কি? দিয়ে পুজি
পাবে সেই ভগবানকে পাবে। শিবাস পণ্ডিতের ভাই, শিবাস পণ্ডিতের দাদা নলিনী পণ্ডিত, ওনার নাম, ওনার কন্যার নাম ছিল নারায়ণী। আগে আমার বাল্য বয়সে বিবাহ দিত, তো নারায়ণীকে বাল্য বয়সে বিবাহ দিয়েছে, নারায়ণের স্বামী মারা গেছেন। কিছুদিন পরে নারায়ণের পিতামাতাও মারা গেল। তখন শিবাস অর্থাৎ কাকা নারায়ণীকে নিজ গৃহে এনে বলল, নারায়ণী আজ থেকে তুই আমার এখানেই থাকবি, আর গৌরহরির তাম্বুল অর্থাৎ পান খেতে ভালোবাসেন, তুই প্রতিদিন একটা করে পান গৌরহরিকে সেবা দিবি। ও প্রতিদিন একটা করে পান গৌরহরিকে সেবা দেয় আর মনে মনে বলে, হে প্রভু তোমাকে যারা ভালোবাসে তুমি তাদেরকে বড় কাঁদা, দেখো তুমি আমার স্বামী কেড়ে নিলে, আমার পিতামাতা কেড়ে নিলে, যদি আমার গর্ভে একটা সন্তান হতো, আমি যখন তোমার নাম করতে পারবো না, সেই সন্তান যদি আমার নাম শোনায় মৃত্যুকালে, সেদিন আমার এই তাপিত প্রাণটা শীতল হয়ে যেত। গৌরহরি তো অন্তর্যামী, জানতে পেরেছে। একদিন পান ভক্ষণ করতে করতে এটো পান নারায়ণীকে দিয়ে বলছে, নারায়ণী এটা খাও। যখনই নারায়ণী সেটা খেলেন, সেদিন হতে নারায়ণী গর্ভবতী হয়ে গেল। গ্রামের মানুষ সমালোচনা করে, ওর স্বামী নেই, ওর গর্ভে সন্তান কি করে এলো। নদিয়ার ব্রাহ্মণ সমাজ নিমাই পণ্ডিতকে ডাক দিল, নদিয়ার ব্রাহ্মণ সমস্ত কোন শিবাস পণ্ডিতকে ডাক দিলেন, শিবাস ব্রাহ্মণদের একটা ধর্ম থাকে, তুমি যে তোমার ভাইজি নারায়ণীকে ঘরে পোষে জানো সে কি হয়েছে, সে গর্ভবতী হয়েছে, তার প্রায়শ্চিত্ত করা দরকার। কিভাবে প্রায়শ্চিত্ত করব, না গরম ঘি টকবক করে ফুটবে, ওই চামচে করে নিয়ে নারায়ণের মুখের ভিতর ঢুকিয়ে দিতে হবে, ওটা পুড়তে পুড়তে ভেতরে যাবে, তখনই হয়ে যাবে প্রায়শ্চিত্ত। কিন্তু রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে, এ কথা নারায়ণীর পর্ণে গেল। শিবা জিজ্ঞাসা করলো, নারায়ণী লোক মুখে যা শুনছি তা কি সত্যি? নারায়ণের নিষ্কাপটি স্বীকার করিল, হ্যাঁ কাকা তুমি ঠিকই শুনেছ, তবে নদিয়ার ব্রাহ্মণ সমাজকে দলবদ্ধভাবে আমার কাছে আসতে বলো, এসে আমার গর্ভের কাছে জিজ্ঞাসা করতে বলো, এই গর্ভের ভিতরে কে আছে, এই গর্ভ যদি পবিত্র হয় উত্তর আসবে, আর যদি গর্ভ অপবিত্র হয় এর থেকে কোনো উত্তর আসবে না। শিবাস পণ্ডিত জানিয়ে দিল, নদিয়ার ব্রাহ্মণ সমাজ দলবদ্ধভাবে এসে বলছে, নারায়ণী বলো বলো তোমার গর্ভে কি করে সন্তান এলো। নারায়ণী বলছে, আমি তো বলতে পারবো না, আমার গর্ভের কাছে জিজ্ঞাসা করো। তখন সবাই মিলে বলল, নারায়ণীর গর্ভের কাছে বলো, নারায়ণীর গর্ভের ভিতরে তুমি কে আছো। তখন গর্ভ থেকে হুঙ্কার দিয়ে উত্তর এলো, আমি শ্রী চৈতন্য কৃপাময় অদ্বৈত গুরু, নামটি আমার বাঞ্ছা কল্প তরু। এই নারায়ণীর গর্ভ থেকে যিনি জন্মগ্রহণ করেছিলেন, এনার নাম হচ্ছে বৃন্দাবন দাস ঠাকুর। তাই ভগবানকে বলতে গেলে অনেক দুঃখ, অনেক জ্বালা, অনেক যন্ত্রণা পেতে হবে, নইলে ভগবানকে পাওয়া যাবে না। কৃষ্ণ